20 এপ্রিল 2010, সেখানের অন্যান্য কর্মীরা নিয়ম মাফিক তাদের দায়িত্ব পালন করছিলেন। নিজেদের শিফট শেষ করে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে একজন কর্মী তার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলছিলেন। বলতে গেলে এটি ছিল তাদের নিত্যদিনের একটি কাজ। সবকিছুই স্বাভাবিক, কোথাও কোনো ভুল নেই, কিন্তু তারপরেও কোথাও যেন হিসাবের অমিল হলো। তার ব্যক্তিগত আলাপের ব্যাঘাত ঘটলো এক জুনিয়র কর্মীর চিৎকার। ঘটনা কি জানার জন্য তিনি অফিসের বাইরে চলে গেলেন। সেখানে তিনি সেই জুনিয়র কর্মীকে ওয়াকিটকি হাতে চিৎকার করা অবস্থায় দেখতে পেলেন। তেলে ভেজা কাপড় চোপড় আর ভয়ার্ত সেই চেহারার দিকে এক মুহূর্ত তার কৌতূহলী চাহনি দেখা গেল। ক্ষণিকের কৌতূহলের ব্যাঘাত ঘটল কর্মীর মুখ থেকে ভেসে আসা মেয়েডে চিৎকারে। গুরুতর কোনো বিপদ বা দুর্ঘটনার ক্ষেত্রে মেয়েডে সিগন্যাল ঘোষণা করা হয়, এটি আমরা সকলে জানি। আর এই জুনিয়র কিছু না বুঝে না জেনে মেয়েডে বলে চিৎকার করছে, কিন্তু তার আর বেশিক্ষণ স্থায়ী হলো না। এর আগে কাছাকাছি এক প্রকাণ্ড বিস্ফোরণে অফিসের দেয়াল ফেটে গেল। আশেপাশের বিশাল বিশাল কলকবজা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। কয়েক সেকেন্ড আগেও যেখানে সেই কর্মী দাঁড়িয়ে আর্তনাদ করছিলেন, সেখানে এখন বিধ্বস্ত স্তূপ আর আগুনের লেলিহান শিখা ব্যতীত কোনো কিছুই চোখে পড়ছে না। এ দৃশ্য তখন পুরো ডিপ ওয়াটার হরাইজনের চিত্র। দীর্ঘ 9 ঠিক এভাবেই কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেল। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পৃথিবীর পুরো আয়তনের প্রায় 3/3 হচ্ছে সাগর জল দ্বারা বেষ্টিত। সাগরের বুকের বিশালতায় যেন লুকিয়ে আছে লাখো বছরের অজানা রহস্য। এই রহস্য শুধু তাদের কাছে উন্মোচিত হয় যারা দুরন্ত অভিযাত্রীকের ন্যায় সাগরের বুকে বিচরণ করে, এর গভীরতায় নিজেকে হারিয়ে ফেলে নতুনভাবে আবিষ্কার করার জন্য। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সে প্রাচীন যুগ থেকে মানুষ সাগরের ধনরত্ন আহরণের প্রচেষ্টায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। সাগরের গভীরে হাজারো জীব বৈচিত্র্য ছাড়াও হরেক রকম সম্পদ লুকিয়ে আছে। যুগে যুগে প্রযুক্তি এবং বিজ্ঞানের অগ্রযাত্রাকে কাজে লাগিয়ে মানুষ সেই সম্পদ আহরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে মানুষ রীতিমতো অসম্ভবকে সম্ভব করে হাজার হাজার ফুট গভীর থেকে খনিজ সম্পদ উত্তোলন করতে সক্ষম হয়ে উঠেছে। মেক্সিকো উপসাগরের বুকে অবস্থিত ডিপ ওয়াটার হরাইজন তেলকূপ ছিল এমন একটি নিদর্শন। ব্রিটিশ পেট্রোলিয়াম ইজারায় ট্রান্স ওশেন নামক এক তেল খননকারী প্রতিষ্ঠানের পরিচালনায় উপসাগরের বুকে 2001 সালে এদের কার্যক্রম শুরু করে অবস্থিত। এই অয়েল রিগটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে প্রায় 66 কিলোমিটার দূরে অবস্থিত। জরিপ মতে এই কূপের গভীরতা প্রায় 18,000 ফুট পর্যন্ত বিস্তৃত। সমুদ্রের এত গভীরতায় প্রচণ্ড চাপ বিদ্যমান থাকে, ফলে যে কোনো কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ডিপ ওয়াটার হরাইজন সহ বিশ্বের বিভিন্ন গভীর অয়েল রিগ থেকে তেল উত্তোলন করা একটি চ্যালেঞ্জের ব্যাপার। অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের প্রযুক্তির সাহায্যে বেশ দক্ষতার সাথে ডিপ ওয়াটার হরাইজনে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছিল। 2001 সালে কার্যক্রম শুরু হওয়ার পর বিশ্বের ইতিহাসে অন্যতম অয়েল রিগ দুর্ঘটনার পর 2010 সালে জুলাই মাসে এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এই কারণে গভীর সমুদ্রে তেল উত্তোলনের জন্য কাজ করা শ্রমিকদের বেতন 20 টাকা। এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে, সময় থাকলে দেখে আসতে পারেন। যাই হোক, 20 এপ্রিল 2010 ডিপ ওয়াটার তেলকূপের দুর্ঘটনার দিন। এর কিছুদিন আগে তেল ক্ষেত্রের কিছু কূপ পরবর্তী সময়ে ব্যবহারের জন্য কংক্রিটের সাহায্যে সিলগালা করে দেয়া হয়েছিল। দুর্ঘটনার সূত্রপাত ঘটেছিল ঠিক সেই কংক্রিটের সিল থেকে। তেলকূপের পারিপার্শ্বিক চাপে ভেঙে যায় সেই সিল। প্রাথমিকভাবে কূপের কর্মকর্তারা বিস্ফোরণ রুখে দিতে ব্লো আউট স্থাপনায় ছড়িয়ে পড়ে। সেদিনের দুর্ঘটনায় 11 জন কর্মী নিঃশেষ হয়ে গিয়েছিল, এছাড়া আহত হয়েছিল 17 জন। দুর্ঘটনার পর 22 এপ্রিল থেকে কূপের তেল সমুদ্রপৃষ্ঠে ছড়িয়ে পড়তে শুরু করে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন গড়ে 60,000 ব্যারেল করে তেল সমুদ্রে ছড়িয়ে পড়তে থাকে। টানা 87 দিন ধরে এই অয়েল রিগ থেকে প্রায় 200 মিলিয়ন গ্যালেন খনিজ তেল মেক্সিকো উপসাগরের বুকে ছড়িয়ে পড়ে। এর ফলে তেলকূপ থেকে প্রায় 16,000 মাইল অন্তর্ভুক্ত এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় তেল দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা। ডিপ ওয়াটার হরাইজনের বিপর্যয় আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে, বিশেষ করে জীব বৈচিত্র্য পরিপ্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সালের এক জরিপে দেখা গেছে উপসাগরীয় অঞ্চলে প্রায় 12% বাদামি পেলিকান এবং 30% লাফিংগাল তেলের প্রভাবে মারা গেছে। শতকরাকে যদি সংখ্যায় রূপান্তরিত করা হয় তাহলে সেটি 8 লাখের ঘরে গিয়ে দাঁড়াবে। এই দুর্ঘটনার কারণে বৃহৎ প্রাণীর বাইরে ক্ষুদ্র কোরাল কিংবা অন্যান্য অণুজীবের উপর এই তেলের প্রভাবও আশঙ্কাজনক। এভাবে একে একে প্রতিটি প্রাণীর হিসাব নিলে হয়তো এক কথায় শেষ করা যাবে না।
মানব জীবন, পরিবেশ, অর্থনীতি সব ক্ষেত্রেই বেশ বড় ধরনের ছাপ ফেলেছে এই অয়েল রিগ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই দুর্ঘটনার পর গভীর সমুদ্র এবং গুরুত্বপূর্ণ অঞ্চলে খনিজ সম্পদ আহরণ সম্পর্কিত নতুন আইন প্রণীত হচ্ছে। পরবর্তীকালে আর দুর্ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে জোরদার করা হচ্ছে। পরবর্তী ডিপ ওয়াটার হরাইজনকে রুখে দেওয়ার জন্য সকল প্রস্তুতি ব্যর্থ হবে যদি আমরা নিজেদেরকে এগিয়ে না আসি। এ ধরনের একটি দুর্ঘটনা হাজার পরিবারের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেজন্য নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে অতিরিক্ত মুনাফার লোভকে অগ্রাহ্য করে আমাদের নিজেদের সচেতন হওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে এ ধরনের আমাদের চ্যানেল আরও কিছু কন্টেন্ট দেয়া আছে, আপনার সময় থাকলে দেখে আসতে পারে। ধন্যবাদ।